স্যার, আমি আপনাদের কোম্পানির শাহেদ। তুমি? হ্যাঁ আমি, কিন্তু আপনি এখানে? আমি এই কোম্পানির নতুন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে জয়েন করেছি। আর ইউ কিডিং উইথ মি? যার এখন কোটিপতির ঘরের বউ হয়ে রাজ প্রাসাদে থাকার কথা, সে আমার অফিসে এখন 18,000 টাকা মান্থলি স্যালারির কর্মচারী। তুমি আমাকে কষ্ট দিয়ে কথা বলছো। আরে দাঁড়িয়েছেন কেন, বসুন না। জানেন তো, কষ্ট পাওয়ার জন্য মানুষের মন থাকতে হয়, আর সেটা আপনার আছে কি না আমি জানি না। আর হ্যাঁ, আপনি আমাকে স্যার বলে ডাকবেন, তুমি না। শায়দ তুমি বারবার নো। তুমি? আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন। আসলে চোখের সামনে অনেককেই চেঞ্জ হতে দেখেছি তো, তাই নিজের চেঞ্জটা চোখে পড়ে নাই। কেমন আছেন আপনি? অনেকদিন পর দেখা আপনার সাথে। দেখাটা না হলে হয়তো বেশি ভালো হতো। আপনি কিন্তু প্রতিটা কথা আমাকে খোঁচা মেরে বলছেন। কারণ এটা অফিস, আর আমি অফিসে একদমই পার্সোনাল আলাপ পছন্দ করি না। কি জন্য আসছেন সেটা বলেন। আপনাদের প্রজেক্টে কি কি ধরনের ফ্যাসিলিটি যুক্ত করা যায় তার একটা রাফ অ্যানালাইসিস আমি নিয়ে এসেছি। এখানে রেখে যান, আমি পরে দেখে নেব। স্যার আমি আসি। জি আসুন। আপনি কি সমস্ত প্ল্যান ফাইনালি চেক করেছেন? জি ম্যাডাম। কি মনে হয় আপনার, সবকিছু ঠিকঠাক হবে তো? ম্যাডাম, আমাদের কোম্পানিতে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। আপনি আমাদের কোম্পানিতে জয়েন করার পর থেকে আমাদের সফলতা আরো বহুগুণে বেড়ে গেছে। বাবা কিন্তু আপনাকে খুব পছন্দ করেন, বাবা প্রায়ই আপনার কথা বলে। সেটা চেয়ারম্যান স্যারের মহানুভবতা। মিসমিন, আপনি আপনার আইডিয়ার বেসিক থিমগুলো একটু বলুন তো। থ্যাংকস ম্যাম। আমরা এই আবাসিক প্রকল্পে ব্যবহার করছি সম্পূর্ণ ইউনিক কিছু কনসেপ্ট। বাইরে থেকে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাট ওয়েস্টার্ন মনে হলেও এর ভিতরে প্রবেশ করা মাত্রই আপনি পাবেন দেশীয় সংস্কৃতির ছোঁয়া। কিরকম? আমরা আমাদের প্রজেক্টে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল ব্যবহার করছি। চমৎকার, দারুণ আইডিয়া ডেভেলপ করেছেন। ম্যাম, আমি তো শুধু প্রপোজাল তৈরি করেছি, সম্পূর্ণ প্ল্যান আর থিম শাহেদ স্যারের। আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি, আই এম ইমপ্রেসড। থ্যাঙ্কস ম্যাম। মিস মিম, তাহলে এখন আপনি আপনার ডেস্কে যান, মিস্টার শাহেদের সাথে আমার কিছু কথা আছে। জি ম্যাম। জি ম্যাম। আজ সন্ধ্যায় বাবা আপনাকে দেখা করতে বলেছে। চেয়ারম্যান স্যার? ঠিক আছে ম্যাম, আমি সন্ধ্যায় চলে আসবো। শুধু আপনি না, সেখানে মিস মিম এবং আমাদের সিনিয়র ম্যানেজার সাহেবও থাকবে। কোনো বিশেষ মিটিং? সেরকম কিছুই না, আমাদের এই প্রজেক্টের সাকসেসের জন্য বাবা ছোট একটা ঘরোয়া পার্টি অ্যারেঞ্জ করেছে, আসবেন কিন্তু। জি ম্যাম। ওকে ম্যাম, আসি।